মোহনপুর মহকুমা লিম্বুছড়াস্থিত কৃষি কলেজে আজাদী কা অমৃত মহোৎসব এবং আট বছরের সেবা সুশাসন ও গরিব কল্যাণের উপর তিন দিন ব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন দুপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষি কলেজে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এগ্রিকালচার কলেজ, যেটা আমাদের রাজ্যের একটা গর্ব এবং সুনামের সঙ্গে তার জন্মলগ্ন থেকে এটা কাজ করে আসছে, এবং আজকে আমরা যে এক্সিবিশন দেখতে পেলাম এটা দুটো পার্টে বিভক্ত। সেটা একটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীজি 2014 সালে তার প্রধানমন্ত্রিত্ব শুরু করার পর থেকে কি কি ডেভেলপমেন্টে এসছে ভারতবর্ষে এবং আমাদের রাজ্যও কি করে আমরা উপকৃত হয়েছি, সে বিষয়ে একটা ব্রিফ আইডিয়া আমাদেরকে দেওয়া হয়েছে, বা যারা এখানে স্টুডেন্টরা আসবেন বা আসেন দেখার জন্য, জানার জন্য কি কি স্কিম, ফার্মার্সদের জন্য কি কি স্কিম, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কৃষির ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, প্রতিটা একটার সঙ্গে আরেকটা কোরিলেটেড। এবং এটা জানার পর আগামী দিনে স্টুডেন্ট যারা আসেন বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে, তাদের জ্ঞান বৃদ্ধি হবে। এবং পাশাপাশি যে আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে হর্টিকালচারের বিভিন্ন প্রোডাক্ট এবং আগামী দিনে তার উপকারিতা কি, এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে গরিব অংশের মানুষ